সোমবার দুপুরে অভিযান চালিয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বনাঞ্চল থেকে দুই জঙ্গিকে আটকের কথা জানায় র‍্যাব। তাদের একজন নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান মাকসুদুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ, অন্যজন বোমা বিশেষজ্ঞ আবুল বাশার মৃধা ওরফে আলম। তাদের একজনের মোবাইল ফোন থেকেই এই ভিডিও উদ্ধার করেছে বলে জানিয়েছে র‍্যাব। ভিডিও কন্টেন্টে পার্বত্য অঞ্চলে জঙ্গিদের সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে।